কবিতার নাম ফেসবুকে নরম গদ্য কঠিন পদ্য। আসলে পদ্য গদ্য একসাথে চটকে অন্যরকমের একটা এক্সপেরিমেন্ট করে এই কবিতাটা আমার লেখা। সোশ্যাল মিডিয়ায় মন রাখা দুনিয়ায় প্রেম জাল বুনিয়ায় মিলেছিল দুজনাই, যদিও ভিন্ন জাত মোবাইলে রেখে হাত দুজনার কত রাত হয়েছিল জান্নাত। রাস্তার বেরোসি গাড়িটা মেয়েটির গভীর মোবাইল প্রেমের মর্যাদা দিতে পারেনি। বেয়াক্কেলের মতো ফেসবুক ধ্যানমগ্নাকে ঠুকে দিয়ে হাসপাতালে চালান করে দিয়েছে। ওষুধের খুশবু জড়ানো ভরসা বিছানায় স্মার্টফোনের বিরহে আনস্মার্টের মতো অসুস্থ হয়ে ধেপড়ে পড়ে রইল মেয়েটি। এদিকে ঝাঁকে ঝাঁকে মেসেজ পাঠালেও মেয়েটির কাছ থেকে আধখানা শব্দও ফিরে এলো না। ছেলেটির মনের মেঝেতে দিনের আলোর মতো ছকছকে বিশ্বাস চিটিয়ে গেল, ওপাশের ভুয়ো প্রেম নির্ঘাত সরকে গেছে। চিরকেলে বিশ্বাসঘাতিনি আবার নতুন কোনো বন্দরে নোঙর ফেলেছে। হাতের ধমনি দুফালা করে মোবাইলে ভিডিও আপলোড হল। ফেসবুকের পোস্টে শিরোনাম দিয়েছিল বেইমানি এই রক্তবাণী তুমি ডুবে যাও। ঘরে ফিরে মেয়েটি দেখতে পেয়েছিল ফেসবুক উপচে পড়েছে প্রেমিকের শহীদ, ছেলেটির জন্য হাজার সহানুভূতির বন্যা আর বিশ্বাসঘাতিনীর জন্য তীব্র ঘৃণা। ফেসবুক বন্যার সমাজ সংসার সব হলো ছাড়খার, বেঁচে থাকা হলো ভার। ফেসবুক দুনিয়ায় কেউ ডাকে ইশারায় কত না প্রশংসায় কেউ বা মন গলায়, শুরুতে মনে হয় কি নরম পদ্য আখেরে দেখা যায় নিদারুণ পদ্য।